তো একটা টেবিল ভিউ থেকে মাল্টিপল রো কীভাবে ডিলিট করতে হয় সেটা আজকে আমরা দেখব। আমরা ডিলিট বাটন অ্যাকশনে গতকালকে যে কাজটা করেছিলাম সেটা কমেন্ট আউট করে দিচ্ছি, অ্যান্ড এই ডিলিট বাটন অ্যাকশন মেথডের ভিতরেই আজকে আমরা মাল্টিপল ডিলিটের ফাংশনালিটিটা অ্যাড করব। তো আমরা লিস্ট ভিউয়ের ভিডিওগুলো যদি কেউ দেখে থাকেন তো সেখান থেকে বুঝতে পারবেন যে আমরা যদি লিস্ট ভিউ থেকে মাল্টিপল আইটেম একসাথে ডিলিট করতে চাইতাম সেক্ষেত্রে আমাদেরকে অন্য আরেকটা লিস্ট লাগতো, যে লিস্টে আমরা সিলেক্টেড আইটেমগুলো হোল্ড করতাম। তো এক্ষেত্রেও আমাদের একটা লিস্ট লাগবে। আমরা একটা অবজারভেবল লিস্ট নিয়ে নিচ্ছি সিলেক্টেড আইটেমস নামের, অ্যান্ড সেটাও পার্সন ক্লাসের অবজেক্ট থাকবে এই লিস্টের ভিতরে। সো এফএক্স কালেকশন ডট অবজারভেবল লিস্ট, তারপর আমরা এই সিলেক্টেড আইটেম লিস্টের মধ্যে আইটেম ইকুয়াল টু আমরা টেবিল ভিউ থেকে ওই গেট সিলেকশন মড ডট গেট সিলেক্টেড আইটেমস করব। সো টেবিল ভিউ ডট গেট সিলেকশন মড ডট গেট সিলেক্টেড আইটেমস। সো আমরা যদি সিঙ্গেল মানে একটা এলিমেন্ট নিতে চাই সেক্ষেত্রে আইটেম, আর ডাবল এলিমেন্ট যদি নিতে চাই তাহলে আইটেমস, রাইট? ওকে, এখানে একটা এল চলে এসেছে। আচ্ছা, তারপর আমরা যেটা করব যে লিস্ট থেকে লিস্ট ডট রিমুভ, এখান থেকে আমরা এই যে আমাদের সিলেক্টেড আইটেম যে লিস্টটা সেই লিস্টটা ডিলিট করে দেব। অর্থাৎ আমাদের মেইন লিস্ট থেকে সিলেক্টেড আইটেমের ভিতরে যে সিলেক্টেড আইটেমস লিস্টের ভিতরে যে আইটেমগুলো থাকবে সেগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রোগ্রামটাকে রান করি। এখান থেকে আমরা মাল্টিপল আইটেম চুজ করি, অ্যান্ড ডিলিট বাটনে প্রেস করি, আমাদের সবগুলো আইটেম একবারে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো টেবিল ভিউয়ের মোটামুটি ব্যবহার আমরা শিখলাম। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি এখান থেকে কিছু আইটেম ডিলিট করে দিলাম, তারপর আমি যদি এই প্রোগ্রামটা আবারও রান করি প্রোগ্রামটা কিন্তু আগের মতোই সবগুলো আইটেম সহ দেখাবে। কারণ কি, আমরা কিন্তু ডেটাটা কোনোভাবে সেভ করিনি। যেমন এখানে যদি আমি কোনো কিছু অ্যাড করি সেই অ্যাডটা আমি কেটে দিয়ে যদি আবারও এটা রান করি সেটা কিন্তু থাকবে না, কারণ এই ডেটাটা আমরা স্টোর করিনি কোথাও। সো এই ডেটাটা স্টোর করার জন্যই আসলে আমাদেরকে ফাইল অপারেশন অথবা ডেটা বেজের অপারেশনের দিকে যেতে হবে। তো সেগুলো যখন আমরা শিখব তখন আমরা কিন্তু এই ডেটাগুলো স্টোর করতে পারবো, অ্যান্ড আমরা এই যে অ্যাপ্লিকেশন কেটে দিয়ে আবার রান করলো সেই ডেটাগুলো এখানে থেকে যাবে। তো সেগুলো আমরা দেখব লিস্ট ভিউয়েও কীভাবে একটা অ্যাড করে বা ডিলিট করে সেটা সংরক্ষণ করতে হয়, টেবিল ভিউয়ে কীভাবে সংরক্ষণ করতে হয়, অ্যান্ড অন্যান্য সব সেক্টরে কীভাবে একটা ডেটা স্টোর করতে হয় সেটা আমরা আস্তে আস্তে জানবো। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।